বউ তো আমার খুব ভালো নাচতে পারে, বউ এনা নাচি দেখাও কেন গান গান। আজকে টিকটকের কথা যদি আমি বলি, অনেকে বলে টিকটক টিকটক ভালো এবং খারাপ দুটোই আছে। আমি সকলকে অনুরোধ করো, বিশেষ করে তোমরা যদি টিকটক কেউ করে থাকো, দয়া করে এই যে ডান্স দেওয়া নাচ দেওয়া গান করা এগুলার থেকে একটু বোধহয় বিরত থাকতে হবে। কারণ একটা সময় রাজা বাদশাহদের টাকা ছিল, জমিদারের টাকা ছিল, গরিব মানুষের মেয়েকে নিয়ে এসে রাজমহলে কিন্তু উনি শুয়ে থেকে সুরা পান করতেন, আর গরিব মানুষের মেয়ে কিন্তু নাচ গানা করত। প্রত্যেকটা জিনিসের অপোজিট রিয়াকশন আছে। আমার কাছে কেন জানি মনে হয় যে টিকটকের মাধ্যম আল্লাহ এই কারণে মানুষের মাথায় দিয়েছে যে বড় লোকের এখন সন্তানেরা সুন্দর সুন্দর মেয়েরা নাচ গান করবে, গরিব ধনী সবাই দেখতেছে এখন। বোঝেন না এই কথা না, যে টিকটকের মধ্যে গরিব মানে কি বড় লোকের মেয়েরা এখন নাচে। কোনোদিন যদি বলা হয় যে কোটিপতির মেয়ে তুমি একটু নাচো তো বাবু, নাচবে কখনো? কিন্তু দেখেন যে যদি টিকটক করে থাকে ও টিকটকের মধ্যে এমন নাচ শুরু করছে মানে পারলে মোবাইলের স্ক্রিন ভেঙে যায়। এমন কিছু করো না যাতে ওই টিকটকের